আমার দাদা হন তো আমার কাছে কি কথা রেখে গেছে কারণ প্রশ্ন না আর আজকে তো আমরা এখানে পালাগান করছি না তিনটি শিল্পী পালা হয় না দুটি শিল্পী হইলে হয়তো পালাগান হয়তো তো আমার কাছে একটু জিজ্ঞাসা ছোট করে শিষ্য শব্দের অর্থ কি আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আমি সেভাবেই জবাব দেওয়ার চেষ্টা করছি শিষ্য শব্দের অর্থ হচ্ছে শিশু যাকে বলা হয় একটি নাবালক বাচ্চা বললেই চলে কারণ একটি বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সে যেমন নিষ্পাপ অবুজ শিশু তেমন কারণ পৃথিবীতে আমরা যখন বাচ্চাটি ভূমিষ্ঠ হয় তাকে বাবা ডাক মা ডাক সব কিছুই শিখাইতে হয় শিশু ঠিক অনুগমী দয়াল যেভাবে চলতে বলবে যেভাবে শিখাবে সেভাবেই শিখবে শিশু শব্দের অর্থ হচ্ছে শিশু আমি যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করলাম তো আমাকে যেহেতু কথা রেখে গেছে তো আমাদেরও তো কিছু কথা রাখতে হয় তাই না তো আমি ছোট করে একটি কথা রাখবো সেটা হলো যেহেতু শিষ্যের কথা এখানে এসেছে তো যেখানে শিষ্য সেখানেই গুরু তো সেই দিকে লক্ষ্য করে আমি ছোট করে একটি আমার যেটা জানার বিষয় যে গুরু শব্দের অর্থটা কি আর এই পৃথিবীতে সর্বপ্রথম গুরু কে ছিলেন এই ছোট্ট করে আমাদের জানার বিষয় আশা করব আমার দাদা ভাই সুন্দরভাবে মীমাংসা করবে ধন্যবাদ সর্বপ্রথমে লালমশাই যে একটি গান রাখবো গানের ভাষায় ছন্দে গুণগুলো সকলে সবার সঙ্গে দৃষ্টিতে দেখবেন Thank you.
Thank you.
Yeah.